ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়ক জায়দ খান টানা দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিল্পীদের ভোটের মাঠে টানা তৃতীয়বার জয় পেয়েও আইনি জটিলতায় এখনও চূড়ান্তভাবে চেয়ারে বসতে পারেনি শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়দ খানের বিভিন্ন মন্তব্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল কখনোবা তার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা সমালোচনা সম্প্রতি তার একটি মন্তব্য নেট মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেই ভিডিওতে জায়েদ খান আওয়ামী লীগের এমপি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন জায়েদ খান বলেন আমি ছাত্রলীগের রাজনীতি করেছি বর্তমান সরকার আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচন করেছেন রাজনীতি করতে আমি খুবই পছন্দ করি মানুষের কল্যাণে কাজ করতে চাই যেহেতু শিল্পীদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা সঞ্চার হয়েছে ভবিষ্যতে যদি আমার দলের নেত্রী কিংবা নীতি নির্ধারণকারীরা দেশের কোথাও সংসদ সদস্য হিসাবে নির্বাচনের সুযোগ দেন কিংবা কোনো রাজনৈতিক পদবি দিতে চান তাহলে আমি সেখানে রাজনীতি করতে ইচ্ছুক রাজনীতি নিয়ে আমার খুব ভালো লাগা আছে দলের প্রয়োজনে আমি কাজ করতে চাই তিনি বলেন আমি কোনো অনুপ্রবেশকারী নয় পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি আরও বলেন পকেট ভারী করার জন্য কিংবা অসাধু উপায়ের টাকা ইনকামের জন্য আমি রাজনীতি করতে চাই না মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করি তাই রাজনীতি করব। আপনারা জানেন ইতিমধ্যে আমি সাপোর্ট নামের একটি সংগঠন করেছি এই সংগঠন থেকে অনেক অসহায় মানুষকে সাহায্য করছি